আজি মুই মোর বাপার সঙ্গে গোটে জায়গাকে যাউছি। মোর বাপা গোটে কামটে অছে, তো মা ঘরে অছন। তো বাপাকে মুই কহিলি যদি জিমা সেনকে তো গোটে জায়গাকে মতে নেইকে যিব। তো পপঙ্গা পাহাড় আপনমানে জানিথিবে আমার পশ্চিম ওড়িশার গোটে পপুলার জায়গাটে। তো বাপা হ কইলে, তো তাঙ্কর কাম সরলা পরে আমি যিমু পপঙ্গা পাহাড়, আর আপনমানকে মুই দেখামি কাঁড়া কাঁড়া দেখামি, চালুন দেখবে। I am talking so much. And দেখুন এটা সিঁড়ি আছে, পাওয়া নেই। দেখুন উপরে গাহরি চলছে। I am talking. আর দেখুন কত সুন্দর দৃশ্য পাহাড়। দেখুন বহুত বড় পাহাড় রে, এখানে আমার বেশ সুন্দর স্যার লুকে দিয়ে রাস্তা নিয়ে দেখুন শুকনা করে পালে আরো বহুত আছে। আর দেখুন বাটে হনুমান দি পড়বে, জয় হনুমানজি। তোর ফের পপঙ্গা পাখে উড়ে মন্দিরটা ছিল মেবি বন্ধ হয়ে যাচ্ছে বলে লাগছে কাঁদলে। দেখুন পৌঁছে গেল পপঙ্গা পর্বত। আর দেখুন তারপরে নু গেস্ট হাউস টাইপ বনলানো পাহাড়ে পাখে বলুন দাদা, তলে উপরে পাহাড় তলে এটা সব। আর দেখুন তলাটা যেন পিকনিক স্পটটা, এটা বুঝি করছেন সব। আর এখন ক্যান্সেল গোটে মিটিং কি কানা হতলা চেয়ারম্যান পড়েছি। দেখুন কেটে বড়িয়া জায়গাটে, দেখুন গোটে ট্রিপ আইতিলে বুঝি করবার লাগে। আর এখন এনু পান দোকান বেন্দা থেছি, আর এখন বুঝি করুছন। দেখুন এবার টুকুরে জিম্মা এখানে উপরকে রাস্তাটা আছে। আর দেখুন কত সুন্দর জায়গাটে। সুন্দর জায়গাটা দেখুন, দেখুন এটা গেট টাইপ রয়েছে, সেটা লেখা আছে পপঙ্গা পর্বত। দেখুন আমার পূর্বতন MLA শ্রীমতী শ্যাঙ্গনি ছুড়ে উদ্ঘাটন করেছিলে 2017-রে। দেখুন পপঙ্গা পর্বত যেন গেটটা আছে, এটা আগে সিঁড়ি মনে আছে। দেখুন পাহাড় উপরে ভোজি করব মনে হয়, ভোজি করবারটা মনে আছে উপরে তলে যেটা করি হবা। দেখুন অতি লাস্ট কে সো চড়িবে আল্লাহ পরে এটা গেটে আগলে স্বাগতম আছে, আর সিঁড়ি চড়িবে আল্লাহ বলে পছরে ধন্যবাদ আছে। দেখুন চড়ুয়ে দেখুন পরিশ্রম লাগছে, ওরা দেখি দেবে কি তো আর চড়ি না পাই বল। দেখুন ওটা ছতা ছতা টাইপের ওটা ওটা বানিয়েছে, রেস্ট না হলে অথাই বলে। আর দেখুন কেতে সুন্দর সিনারি মানে বি আছে, রেস্ট না বলে অথাই বলে গোটে ঠানা আছে, প্রায় পাঁচ চারটা চার পাঁচটা আছে। দেখুন কিনছে কেন লেখবার লোকের মনে হয় কিন্তু ফেরবিল লোক মানে লেখি দেশন। আগ এন বাঘ দিল মনে ছিল, বাঘ মানে রহুতলে। দেখুন উপরে প্রায় তো উপরে গেলে ইলেকট্রিসিটি ওয়াটার সবুত ঠিক আছে, কনেকশন মানে আছে, সুবিধা সব কিছু সুবিধা মানে আছে। দেখুন চলে যাই বহুত অথা লাগে, অথা টিকে দেখি দেবে কিন্তু ভালো অথা লাগে যাওয়া কেতে পৌঁছ আছে। এখানটা স্যাঁ স্যাঁ হচ্ছে।
ପାଖାପାଖି 270ଟା ପାଉଛି। ଦେଖନ୍ତୁ କେତେ ଦୂରୁ କେନ୍ତା ସିନେରୀଟା କେନ୍ତା ସୁନ୍ଦର ଲାଗୁଛି। ପୁରା ଉପରକେ ଚଢ଼ିଗଲେ ସବୁ ଦିଶି ସିନେରୀ ମାନେ। ଦେଖୁନ୍ ବାପା ଆଗଡ଼େ ଅଛନ୍, ଦେଖୁନ୍ ମୁଇଁ ପଛେ ପଛେ ଆଉଛେ। ଇ ଲକଡାଉନରେ ଖାଇ ଖାଇ ମୁଇଁ ଟିକେ ମୋଟା ହେଇଗଲା ଯେ, ବେଶୀ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ କରେ ନା, ତ ଥରେ ଆଇଥିଲି ଯେ ହେତ୍କି ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ନା କରତେ ଚଢ଼ୁଥିଲି, ଅଥା ହେଇଯାଇଥିଲି ନ, ଫେରେ ଆଗେ ଆଗେ ଚଢ଼ୁଥିଲି। ମଝିରେ ମଝିରେ ଲେଖା ହେଇଛି ଦେଖୁନ୍, ଜଙ୍ଗଲ ଘାସ ଯେଉଁଠି ଅନାବୃଷ୍ଟି ସେଇଠି। ଦେଖରେ ଆପଣଙ୍କୁ ଏନ୍ତା ଲାଗ୍ବା ଯେ ଆପଣ ଗୋଟେ ଏନ୍ତା ପଥିକ ଯେନ୍ତା ଚାଲୁଛନ୍, ଆର୍ କେବେ ସେ ରାସ୍ତାରେ ନାଚବାର ଲାଗ୍ବା। ଦେଖୁନ୍ କେତେ ତଲ ସିଡ଼ି, ଦେଖୁନ୍ ଚଢ଼ି ଏବେ ତଲକେ ଦେଖିଲେ କେନ୍ତା ଲାଗି ଆସି, ଦେଖୁନ୍ ତଳଟା କେତେ ତଲ ଅଛି ଲାଗ୍ସି। ଦେଖୁନ୍ ଇନୁ ପାନ୍ ବାହାରସି, ଇନୁ ଲୋକ ଗାଛନ୍ ବି ପାନ୍ ନାଇଁ ନ, କିନ୍ତୁ ସବୁ କମ୍ କମ୍ ଅଛି। ଦେଖୁନ୍ ଯାହା ପରେ ଲାଷ୍ଟ ପଳେଇଲୁ ନ ଚଢ଼ି ଚଢ଼ି। ଦେଖୁନ୍ ଟୋଟାଲ 274ଟା ପାଞ୍ଚ ଯୋଡ଼ି ଲେଖା ହେଇଛି। ଆମେ ଏ ପାଞ୍ଚ ଚଢ଼ି ସାରିବେ କି ଗୋଟେ ରାସ୍ତାଟେ ହେବା। ଦେଖୁନ୍ ସେ ରାସ୍ତାଟେ ଚଢ଼ିବେ, ମୁଁ ବହୁତ ଥକିଗଲାଣି। ଦେଖୁନ୍ ଝାଲମୟ ଫିଟିଗଲାନ, ତେବେ ହେଲା ଗୋଟେ ବ୍ରିଜ୍ ଟାଇପ୍ର ଅଛି, ସେ ବ୍ରିଜ୍ ଟାଇପ୍ର ଗୋଟେ ବଢ଼ିଆ ଜିନିଷ ଦେଖିବେ। ଦେଖାମି ଦେଖୁନ୍ ଟିକେ ଚୋରି କରାଯିମା, ଦେଖୁନ୍ ପ୍ୟାଣ୍ଟ ଟିକେ ପ୍ରଭାବିତ ହେଉଛି। ବଲ୍ଟେ ବନେଇଛନ୍ ବୋଲେ ତ ମୁଇଁ ଭାବିଲି, ମୁଇଁ ବି ଟିକେ ଉଦ୍ଲେଇ ହେଇକରି ଫଟୋଟେ ଉଠେଇ ଦେସି ବୋଲି। ଆପଣଙ୍କୁ କେନ୍ତା ଲାଗ୍ଲା ଯେ କମେଣ୍ଟରେ କହିବେ। ଦେଖୁନ୍ ତ କେତେ ସୁନ୍ଦର ବଲ୍ଟେ ବନେଇଛନ୍ ଯେ, ଦେଖନ୍ତା ଉପରେ ଆଟିକି ଗଲେ କି ନାଇଁ। ସେ ଆମର ଗୋଟେ ବାବା ମାନେ ରହିସନ୍, ଏନୁ କେଁ ମଠଟେ ଅଛି। ଦେଖୁନ୍ ସେ ମଠରେ ପ୍ରବେଶ କଲେ, ଦେଖୁନ୍ ମନ୍ଦିରଟେ ବି ଅଛି ସେନୁ, ସେନୁ ବି ବସିଲା ଠାଣ୍ଡେ ଅଛି। ଦେଖୁନ୍ ଆପଣ ଏନୁ ବସିପାରିବେ, ରେଷ୍ଟ ନେଇପାରିବେ। ଆଉ ଟିକେ ଆଗକେ ଗଲେ ବନ୍ଦ ପଡ଼ସି, ସେ ବନ୍ଦ କେବେ ନାଇଁ ଯାଇନ। ଆହୁରି ଉପରେ ବି ପିଲାମାନେ ଚଢ଼ସନ୍, ବାଗଦିଲ ଯେନ୍ ଅଛି, ଯେନ୍ ବିଏସ୍ଏନ୍ ସାର୍ ହଉଥିଲେ। ଇଟା ହଉଛି ସେ ମଠର ଜାଗାନୁ ଫଟୋ ଉଠେଇଥିଲୁ ଗେଟ୍ନୁ। ଆଉ ଉପରେ ଚଢ଼ିଲେ ବାଗଦିଲ କହିଲି, ବିଶ୍ୱେନ୍ଦ୍ର ସାହିନୁ ଲୁକୁଥିଲେ। ଦେଖୁନ୍ ଅଥା ହେଇକରି ଆମେ ଫେରୁନି, ଫେର ଆଉ ଆଗକେ ନ ଯାଉନ ବୋଲି ଭାବିଲୁ, ଲେଟ୍ ହେଇଛି ତ। ଦେଖୁନ୍ ତଳିକି ଉତରୁଛୁ, କେନ୍ତା ବଢ଼ିଆ ସିନେରୀ ଦେଖୁନ୍, ମସ୍ତ ଦିଶୁଛି ସବୁ। ଉପରକେ ଗଲାବେଳେ ଟିକେ ବେଶୀ ଟାଇମ୍ ଲାଗ୍ଲା, କିନ୍ତୁ ତଲ୍କେ ଆଇଲା ବେଲେ 10 ମିନିଟ୍, କିନ୍ତୁ ଡେଗି ଡେଗି ଫଦ ଫଦ ଡେଗି ଡେଗି ଆମକୁ ପଡ଼ିଲା। ଦେଖୁନ୍ ଡେଗି ଡେଗି ଅଧା ପେଟ କମିଗଲା ବେଳେ ଲାଗ୍ଲା। ଦେଖୁନ୍ ତଲ୍କେ ଉତିଲି, କେନ୍ତା ପାନ୍ ବୋହୁଛି ଦେଖୁନ୍ ତଲେ। ତ ଚାଲୁନ୍ ଆଗକେ ଭିଡ଼ିଓ ନେମା। ପଶୁଜନ୍ତୁ ତ କିଛି ନାଇଁ ଦେଖ୍ଲୁ, କିନ୍ତୁ ବାଟେ ମାଙ୍କଡ଼ ଯୋଡ଼େ ଥିଲେ। ମୋର ମା କହେସନ୍ ଆଗନୁ ଭାଲୁମାନେ ଥିଲେ, ଉତରି କରି ଆମର ଗାଁକେ ପଳେଇ ଆସୁନ୍ ବୋଲି କହେସନ୍। ଆ ଦେଖୁନ୍ ଟେଣ୍ଟା ଉପରେ ଫଟୋ ମୁଁ ଉଠେଇଥିଲି, ସୁନ୍ଦର ଦିଶେ ଦେଖୁନ୍। ନିଶ୍ଚିତ ଭାବେ ଆସିବେ ଏନ୍କେ, ସୁନ୍ଦର ଜାଗାଟେ ଦେଖୁନ୍, ପପଙ୍ଗା ପାହାଡ଼। ଭିଡ଼ିଓ କେ ଇନୁ ରଖମା, ଆଉ ଆର ଥର ମୋର ମାକେ ଧରିକରି ଆମୁ। ଆପଣଙ୍କୁ ଭଲ ଲାଗିଲେ ଲାଇକ୍ କରିବେ, ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବେ, ଆଉ କମେଣ୍ଟ କରିବାଟା ନା ଭୁଲିବେ। ରହିଲି, ଧନ୍ୟବାଦ।